সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নিহার রঞ্জন দাস, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বিষয় থেকে, তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে আমরা ভেক্টর থেকে আজকে আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নেই আজকে আমাদের ক্লাস সংখ্যা কত। শ্রেণী হচ্ছে তোমাদের দশম, বিষয় হচ্ছে উচ্চতর গণিত, আর আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 33। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে আমাদের যে অধ্যায়, তোমাদের পাঠ্যবইয়ের অধ্যায় 12 থেকে আমরা এই সৃজনশীলটি নিয়েছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো সৃজনশীলটি আমরা আগে দেখি। এখানে বলছে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ ও পি আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন কতে, আমরা দেখাবো চিত্র সহ বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও। খতে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান হাফ কিউ আর, আর গতে উদ্দীপকের তথ্য অনুসারে কিউ আর এন এম ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিই সমান হাফ কিউ আর মাইনাস এম এন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা প্রথমে দেখি যে অবস্থান ভেক্টর কি। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগেই লিখে রেখেছি, দেখো অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কি, অবস্থান ভেক্টরের সংজ্ঞা দিতে বলছে আমাদের এখানে চিত্রসহ। আমরা সমতলস্থ কোনো নির্দিষ্ট বিন্দু ও সাপেক্ষে ওই সমতলের যে কোনো পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা অবস্থান ও পি ভেক্টর দ্বারা নির্দিষ্ট করা যায়। ও পি কে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় এবং ও বিন্দুকে ভেক্টরের মূল বিন্দু বলা হয়। লক্ষ্য করো, এই যে দেখো আমি একটা চিত্র এখানে দিয়েছি, দেখো ও, এই যে ও থেকে এইখানে পি, আমরা একটা এখানে ও হচ্ছে আমাদের মূল বিন্দু, এখান থেকে আমরা ধরে নিলাম যে ও হচ্ছে মূল বিন্দু আর পি হচ্ছে একটা এখানে যে সমতলস্থের উপর একটা বিন্দু। তাহলে পি বিন্দুর অবস্থান হবে দেখো ও থেকে, এই যে ও থেকে পি পর্যন্ত যে এই যে দেখো একটা দূরত্ব, এখানে দূরত্ব, এই ও সাপেক্ষে এখানে ওপি ভেক্টরকে আমরা ওপি, তার উপর দেখো এই যে তীর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করা হয় ভেক্টরকে, তোমরা জানো। তাহলে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এখানে ওপি ভেক্টর, এটা দ্বারা আমরা নির্দিষ্ট করব। তাহলে দেখো আরো বোঝার সুবিধার্থে আমরা এখানে দেখো একটা চিত্র এঁকে নিয়েছি। তো মনে করি সমতলস্থে এইখানে ও একটা নির্দিষ্ট বিন্দু, দেখো এই যে ও হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু এবং একই সমতলে আমরা এ একটা এখানে বিন্দু নিলাম। তাহলে ও থেকে আমরা এখানে ও এ, দেখো এই যে ও সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এখানে ও এ, এইটা দ্বারা আমরা নির্দিষ্ট করব। মানে ও কমা এখানে আমরা যোগ করে দিলাম, দেখো কথাটা লিখেছি, কোনো সমতলে ও একটি নির্দিষ্ট বিন্দু এবং একই সমতলে এ অপর একটি বিন্দু, আমরা ও কমায়ে যোগ করে দিলাম। তাহলে এই যে ও কমায়ে যোগ করে দিলাম, উৎপন্ন যে ও এ ভেক্টর আমাদের, এই যে ও এ ভেক্টর, ও এ ভেক্টর ও বিন্দুর এখানে পরিপ্রেক্ষিতে এ বিন্দুর অবস্থান ভেক্টর এখানে। একইভাবে আমরা যদি ও বি যোগ করে দেই এখানে, এই একইভাবে ও বিন্দুর সাপেক্ষে এখানে অপর বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা ও বি দ্বারা নির্দিষ্ট করব। তো এই ও বি এখানে ভেক্টর, এখানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, ও বি ভেক্টরকে আমরা এই যে ও বি ভেক্টর উপরে তীর চিহ্ন এইভাবে প্রকাশ করি। তারপরে আমরা দেখো এ কমা বি যোগ করে দিলাম, আমরা এখান থেকে এটা যোগ করে দিলাম। তো যোগ করে দিলে আমরা যেটা কাজ করবো, এবার মনে করি ও এ, দেখো ও এ সমান এ ভেক্টর, এটাকে আমরা এর অবস্থান ভেক্টর ছোট হাতের অক্ষর দিয়ে আমরা প্রকাশ করি, তার মানে ও এ সমান হচ্ছে এ ভেক্টর আর ও বি সমান হচ্ছে আমাদের এখানে বি ভেক্টর, ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা কি দেখতে পারি এখান থেকে, ও এ প্লাস এ বি সমান হচ্ছে ও বি। তাহলে দেখো আমরা এই ও এ ভেক্টরের মান আমরা এ ধরেছি, এ প্লাস, আর এখানে এ বি থাকলো, আর ও বি সমান আমরা এটাকে আমরা কি ধরেছি, এটা বি। তাহলে আমরা যেটা কাজ করতে পারি, এ বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আমরা এইটুকু লিখতে পারি। তার মানে এ বি ভেক্টরকে আমরা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এই যে বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা ছোট হাতের বি ধরেছি, দেখো এই বিন্দুর বি মাইনাস
আর এ এর আমরা ধরেছি ছোট হাতের এখানে এ তাহলে এই যে এখানে ছোট হাতের এ বি মাইনাস এ বি ভেক্টরকে আমরা লিখতে পারবো ভি ভেক্টর মাইনাস এ ভেক্টর এইভাবে আমরা এটা লেখা যায় তাহলে শিক্ষার্থীবৃন্দ এভাবে দেখো এই অবস্থান ভেক্টরের সংজ্ঞা এবং তোমাদের চিত্র সহ এটা দিবে এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে যাই দেখো খ নাম্বারে বলা হয়েছে এখানে খতে বলা হয়েছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান হাফ কিউ আর তো আমরা আগে একটা ত্রিভুজ আঁকলাম দেখো এখানে তো ত্রিভুজটা হচ্ছে পি কিউ আর দেখো এই যে পি কিউ আর আমি আগে এঁকে নিয়েছি এইখানে বলাই আছে যে পি কিউর মধ্যবিন্দু হবে এম আর পি আর এর মধ্যবিন্দু হবে এন তাহলে আমরা এটা বিশেষ নির্বাচন দিয়ে লিখতে পারি যে মনে করি পি কিউ আর ত্রিভুজের পি কিউ ও পি আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন এবার আমরা এম কমা এন যোগ করে দিলাম এম ও এন যোগ করে দিলাম তাহলে প্রমাণ করতে হবে এম এন এই এম এন হাফ কিউ আর এই এম এনটা কিউ আর এর অর্ধেক এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা এখন যেটা করতে পারি প্রমাণে আমরা দেখি যে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে ত্রিভুজ বিধি অনুসারে আমরা দেখতে পারি পিএন দেখো পিএন মাইনাস এই যে পিএন মাইনাস পিএম এই ভেক্টর সমান হচ্ছে এম এন ভেক্টর এটা আমরা দেখতে পারি তো এটা আমরা এক নং দেই আমার পরে কাজে লাগবে আবার এখানে আবার আমরা দেখতে পারি পি আর ভেক্টর এইখানে পি আর মাইনাস পি কিউ সমান হচ্ছে কিউ আর এটা আমরা লিখতে পারি এখন এইখানে আমরা এই এটা লিখলাম কিন্তু আমরা এখন দেখো এখানে লিখতে পারি দেখো এটা কিন্তু মধ্যবিন্দু তাহলে আমরা এই পিএন পিএন সমান সমান হচ্ছে টু এই যে এইখানে আমরা হচ্ছে এইখানে দেখো এই পি আর এই অংশটা আমরা এখানে পি আর সমান হচ্ছে টু পি এন ভেক্টর দেখো এই যে পি আর এই অংশটা এই পি আর রেখাংশ এই পি এন আমরা যদি দুই দিয়ে তাকে গুণ করি পি আর এর সমান হয় কারণ হচ্ছে কি পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এন একইভাবে পি কিউ সমান হচ্ছে টু পি এম এখানে সাইড নোট দিতে পারো যে এম ও এন যথাক্রমে এম ও এন এই যে এম হচ্ছে পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু এটা আমরা সাইড নোট দিতে পারি আমরা এম ও এন এটার পি কিউ পি আর এর আমরা সাইড নোট এটা দিলাম এখন দেখো আমরা এইখান থেকে এখন দিয়ে অতএব দিয়ে দেখতে পারি পি আর পি কিউ সমান হচ্ছে কিউ আর ভেক্টর দেখো এই পি আর এর পরিবর্তে আমরা লিখতে পারি আমরা এই অংশটা এই যে পি আর ভেক্টর সমান আমরা লিখতে পারি টু পি এন ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি টি এইখানে টু পি এম ভেক্টর সমান কিউ আর ভেক্টর বা এইখান থেকে আমরা টু কমন নেই টু কমন নিলে পি এন মাইনাস পি এম ভেক্টর আর এইখানে থাকবে কিউ আর ভেক্টর তাহলে দেখো বা টু পি এন মাইনাস পি এম দেখো এই যে এখানে এক নঙে পি এন মাইনাস পি এম সমান হচ্ছে আমরা কি লিখতে পারি এম এন ভেক্টর তাহলে আমরা এটা লিখতে পারি এম এন ভেক্টর সমান হচ্ছে কিউ আর ভেক্টর সাইড নোট আমরা দিতে পারি এক নং হতে তাহলে আমার কিন্তু প্রমাণ করতে বলছে দেখো ভেক্টরের সাহায্যে এম এন সমান হাফ কিউ আর তাহলে আমরা কিন্তু এই টুটা বা টুটা ভাগাকারে নিচে নিয়ে আসতে পারি কিউ আর ভেক্টর ভাগ হচ্ছে এই দুই আমাদের ভাগাকারে নিচে চলে আসো দেখো এম এন সমান হচ্ছে হাফ কিউ আর এই টুটা ভাগাকারে নিচে চলে আসলো
তাহলে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল যে এম এন সমান হাফ কিউ আর। এখন আমরা জানি ভেক্টরের এই মানগুলা এইখানে মান সমান আসতে হয়, তাহলে আমরা এখানে মানটা বের করে নিই। মান কিভাবে বের করব? মানটা হচ্ছে আমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে, আমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ভেক্টর এম এন সমান হচ্ছে এম এন। আবার এইখানে এই হাফটা তো থাকবে কিউ আর, এই হাফ থাকবে এইখানে ভেক্টর, এটা সমান হচ্ছে কিউ আর। এই যে এইখানে ভেক্টরকে আমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা আটকালাম, এখানে অ্যাবসলিউট ভ্যালু দিলে আমাদের মানটা বেরোয় আসলো সমান কিউ আর। তাহলে দেখো আমরা এই দুইটাকে আমরা এখন লিখতে পারি, আমি এই পাশে লিখি। তাহলে আমাদের দেখো ভেক্টরের মানও সমান হয়ে গেল, যে অতএব আমরা বলতে পারি এম এন সমান হচ্ছে হাফ কিউ আর। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, দেখো যে আমাদের প্রমাণ করতে বলছে এম এন সমান সমান হাফ কিউ আর, তার মানে এম এনটা এখানে কিউ আর এর কি হবে অর্ধেক, তাহলে হাফ কিউ আর। তাহলে আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো এইভাবে তোমরা যেটা খ নাম্বার অংশটা করবে, তাহলে আমরা এবার দেখো খ নাম্বার অংশ, এটা আমরা ভেক্টরের মানটা বের করলাম এম এন, এম এন ভেক্টরকে আমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আটকালাম সমান এটার মানটা এম এন আসলো। তোমরা জানো যে এখানে অ্যাবসলিউট ভ্যালু যদি নেগেটিভ থাকে সব সময় এখানে নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক দুইটাই পজিটিভ হয়ে যায়, তার মানে আমরা ভেক্টরের মানটা বের করে নিলাম অ্যাবসলিউট ভ্যালু দিয়ে এম এন, আর হাফ কিউ আর সমান হচ্ছে এখানে হাফ থাকবে আর কিউ আর, এই কিউ আর এর মানটা আমরা কিউ আর পেয়ে গেলাম, তার মানে আমরা সুতরাং এম এন সমান সমান হাফ কিউ আর। আমাদের এই ভেক্টরের এখানে মানটা বের করলাম আর এখানে হাফ কিউ আর এর মান বের করলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের এই অংশটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা গ নাম্বারে যাই। দেখো গ নাম্বারে কি বলা হয়েছে, গতে বলা হয়েছে উদ্দীপকের তথ্য অনুসারে কিউ আর এন এম ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ডি সমান হাফ কিউ আর মাইনাস এম এন। দেখো আমাদের বুঝার সুবিধার্থে আমি একটা ত্রিভুজ আগেই নিয়ে, আমাদের উদ্দীপকের আলোকে আমরা পি কিউ আর ত্রিভুজ নিয়ে নিয়েছি। এখন এই পি কিউ আর এর এইখানে পি কিউর এইখানে মধ্যবিন্দু দেখো, এখানে বলা হয়েছে যে এম ও এন, আমাদের আগেই বলা হয়েছে পি কিউ এর মধ্যবিন্দু এম নিলাম, পি আর এর এন নিলাম। তো এই হচ্ছে মধ্যবিন্দু। আর তারপরে দেখো কিউ আর এন এম ট্রাপিজিয়ামের কিউ এন ও আর এম কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে, দেখো আমরা এটা এম এন যোগ করে দিলাম তার আগে, এখন এই কিউ আর এখানে কিউ আর এন আমরা কর্ণ দুইটা যোগ করলাম। এখানে দেখো আমরা যদি কর্ণ, এখানে ট্রাপিজিয়াম হচ্ছে কিউ আর এন এম ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের দুইটা কর্ণ আমরা যোগ করলাম কিউ এন, এটা একটা কর্ণ। আরেকটি কর্ণ দেখো আর এম, আমরা এই দুইটা কর্ণ ঠিক এই এইখানে আর এম এর কর্ণের মধ্যবিন্দুটা হচ্ছে ই, দেখো আর এম এর মধ্যবিন্দু আমরা ই নিলাম, আর কিউ এন এর মধ্যবিন্দু আমরা ডি নিলাম। তো এই দুইটা বলাই হয়েছে যে আমরা দেখো বিশেষ নির্বাচনে লিখেছি যে ত্রিভুজ পি কিউ আর এ এম ও এন যথাক্রমে পি কিউ আর পি আর এর মধ্যবিন্দু, আর কিউ আর এন ট্রাপিজিয়ামের দুইটা কর্ণ, একটা কর্ণ হচ্ছে কিউ এন আর একটা হচ্ছে আর এম, তাদের মধ্যবিন্দু যথাক্রমে ডি আর ই, তারপর আমরা ডি কমা ই যোগ করে দিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ডি ই সমান হচ্ছে হাফ কিউ আর, এখানে হচ্ছে যে কিউ আর মাইনাস এম এন। আমরা দেখাবো যে এই ডিটা এখানে এই কিউ আর, এই কিউ আর রেখাংশ থেকে এম এন এইখানে বিয়োগ করলে তার অর্ধেক হবে ডি ই, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে তোমরা এটা এই বিশেষ নির্বাচন দিয়ে এটা লিখবা, লিখে আমরা এখন প্রমাণে যাব। দেখো তো প্রমাণ আমরা এখানে আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞা তোমাদের দেখিয়েছি, আমরা এখানে ধরব যে মূলবিন্দু ও এর সাপেক্ষে আমরা লিখব কোনো ভেক্টর, প্রমাণে কোনো ভেক্টর, কোনো ভেক্টর মূলবিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে, সাপেক্ষে কোনো ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে কিউ আর এন কিউ আর এন এম এর
অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যথাক্রমে, আমরা ধরে নিব যে কোন ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে কিউ আর এন এম এর অবস্থান ভেক্টর যথাক্রমে, তোমাদের আগেই বলেছি অবস্থান ভেক্টর ছোট হাতের ধরতে হয়, তাহলে এন এই এখানে কিউর হচ্ছে কিউ, আর আর এর হচ্ছে ছোট হাতের আর, আর এন এর হচ্ছে ছোট হাতের এন, আর এম এর হচ্ছে ছোট হাতের এম। আমরা কিন্তু এটা ধরে নিলাম যে কোনো ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে কিউ আর এন এম আর এন এম এর অবস্থান ভেক্টর যথাক্রমে কিউ আর এন ও এম। তাহলে দেখো আমরা এইটার অবস্থান ভেক্টরটা আমরা ধরলাম। এখন অবস্থান ভেক্টর ধরার জন্য আমাদের যেটা প্রমাণ করতে হবে, এখন আমাদের এই ডি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো ডিটা হচ্ছে কি কিউ, এই যে কিউ যে কর্ণ কিউ এন তার মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এই মধ্যবিন্দু আমরা এখানে লিখি, এখন ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর এখন দেখো আমরা জানি যে কোনো রেখাংশ যদি মনে করো যে কোনো রেখাংশ যদি আমাদের এখানে অন্তবিভক্ত করে, দেখো এটা কিন্তু ভিতরে এইখানে ভাগ করছে, আমরা জানি যে অন্তবিভক্ত করলে এইটা আমাদের এই ভাগ আর এই ভাগ সমান, আমরা জানি এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে, এটা যদি এম হয় আর এটা হচ্ছে এন, তখন তার অবস্থান ভেক্টরটা বের করার একটা আমরা সূত্র জানি। দেখো সূত্রটা আমি এখানে একটা করলে তোমরা বুঝতে পারবা, সি সমান হচ্ছে এম বি প্লাস এন এ ভেক্টর আর হচ্ছে এম প্লাস এন ভেক্টর। এখন লক্ষ্য করো এই অংশটা আমরা যদি এটাকে এই এইটা মানে এখানে কিউ ডি আর হচ্ছে ডি এন হচ্ছে সমান, এই অংশটা যদি আমরা দেখো আমরা যদি এটা এই এইটাকে চিন্তা করি যে এই অংশটা আর এই অংশটা সমান, এটা হচ্ছে এম এটা হচ্ছে এন, তাহলে এইটা যদি আমরা এন ধরি এই অংশটাও এন হবে, কারণ দুইটা তো সমান ভাগে ভাগ করছে। তাহলে আমরা যদি এখানে মানটা বসায় দেই, দেখো এখানে যদি এন এর পরিবর্তে আমরা এন বসাই এম বি থাকলো, আর এইখানে এন তো থাকবেই কারণ মান দুইটা তো সমান সমান অনুপাতে ভাগ করছে, এম এর পরিবর্তে আমরা বসালাম কি এন এন প্লাস এন। লক্ষ্য করো এই যে এন আর এ কিন্তু এখানে এই যে এ আর বি এগুলো কিন্তু অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কোনটা আমরা যদি এটা চিন্তা করি কিউর অবস্থান ভেক্টর কিউ আর এন এরটা হচ্ছে এন, তাহলে এইখান থেকে আমরা যদি আমরা এন কমন নেই, দেখো এন কমন নিলে এখানে থাকবে বি প্লাস এ আর নিচে হচ্ছে দেখো টোয়াইস এন, তাহলে এন এন কাটা আমাদের এখানে থাকে এ প্লাস বি ভাগ দুই, দেখো আমরা এই অংশটা পেলাম। তাহলে সেম একইভাবে আমরা যদি ডি বিন্দুর অবস্থান ভেক্টর, এখানে আমরা যে ডি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু এটার অবস্থান ভেক্টর যদি আমরা বের করি, দেখো এই কিউর কিন্তু আমরা ধরেছিলাম কি ছোট হাতের কিউ প্লাস, আর এইখানে এই এই এইখানে এন এরটা আমরা ধরেছিলাম ছোট হাতের এন, এটা হচ্ছে এন ভেক্টর অবস্থান ভেক্টর, আর দেখো নিচে হচ্ছে কি দুইটার এইখানে টু আসতেছে তার মানে এটা হচ্ছে টু। তাহলে এইভাবে আমরা ডি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব। তাহলে এই অংশটা আমরা অবস্থান ভেক্টরটা আমরা এইভাবে বের করব। এবার হচ্ছে দেখো ই বিন্দুর অবস্থান ভেক্টর, সেম একইভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর, তো ই বিন্দুর অবস্থান ভেক্টর সেম একইভাবে দেখো এটা হচ্ছে ছোট হাতের আর, আর এটা হচ্ছে ছোট হাতের এম, তাহলে আর প্লাস এম ভাগ দুই এটা আমাদের আসবে। আর দেখো আমরা এখানে এই অংশটা করার জন্য যেটা আমরা আগে বা পরে বের করলে হয় আমরা এম এন ভেক্টরটাকে লিখতে পারি, আমরা যে এম এন ভেক্টর এম এন এই ভেক্টরটাকে আমরা লিখতে পারি, একটু আগে অবস্থান ভেক্টর দেখিয়েছিলাম যে এইটা আমরা ছোট হাতের এন মাইনাস এম এই ভেক্টরটা লিখতে পারি, আর কিউ আর ভেক্টরটাকে আমরা লিখতে পারি এই এই এইখানে এই আর আর এর এইখানে অবস্থান ভেক্টর ছিল ছোট হাতের আর, আর এটা হচ্ছে কিউ, আমরা কিন্তু এটা অবস্থান ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা এই দুইটা লিখতে পারি। দেখো এইটার শেষ এইখানে এন এরটা আমরা এন ধরেছিলাম এন থেকে তার আগের যে এইখানে এম এই এম ভেক্টরটা মাইনাস, আর এইখানেও কিউ আর ভেক্টরকে আমরা লিখতে পারি আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর,
তাহলে এই ভেক্টর অনুসারে আমরা কিন্তু এখন এইটা দেখাবো, আমাদের দেখাবো ডি সমান হাফ কিউআর মাইনাস এম এন ভেক্টর। এখন আমরা ডিই ভেক্টরটা লিখি, দেখো ডিই ভেক্টর। তাহলে দেখো ই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কিন্তু বের করেছি, দেখো এই অংশটা, তাহলে এইটা বিয়োগ এটা আমরা লিখতে পারি ই বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর প্লাস এম ভেক্টর, আর ভেক্টর প্লাস এম, আর এটা হচ্ছে মাইনাস, ইটা আমরা লিখলাম, এখন মাইনাস হচ্ছে ডি ভেক্টর, ডি হচ্ছে কিউ প্লাস এন ভাগ দুই। তো দেখো এই হচ্ছে এটা, আমরা এখানে যদি আমরা লসাগু করে নেই, লসাগু করে দেখো আর প্লাস এম মাইনাস কিউ মাইনাস এন। এখন দেখো আমরা এই টু হাফটা রাখলাম, এখন আমাদের কিন্তু দেখাইতে বলছে যে কিউ আর মাইনাস এম এন, তোমার কিন্তু এখানে একটু বুদ্ধি করে চালাকি করে দেখো, এই যে কিউ আর, আমাদের কিউ আর মাইনাস এম এন, আমাদের কিউ আরটা তৈরি করতে হবে। তাহলে দেখো কিউ আর হচ্ছে আমরা যেই কাজটা করব আর মাইনাস কিউ, দেখো কিউ আর হচ্ছে আমরা উপরে এই যে অবস্থান ভেক্টর তৈরি করে রেখেছি আর মাইনাস কিউ, তাহলে দেখো আর মাইনাস কিউ, আমরা যদি এইটাকে একটা বন্ধনী দিয়ে আটকাই, তারপরে দেখো মাইনাস, আমার কিন্তু মাইনাস প্রমাণ করতে হবে মাইনাস, তাই মাইনাস রাখলাম। এখন কিন্তু আমার আনতে হবে কি এম এন ভেক্টর, দেখো এই যে এম এন ভেক্টরের অবস্থান ভেক্টর আমি বের করে নিয়েছি এন মাইনাস এম, তাহলে দেখো এই যে এখানে মাইনাস যদি আমি কমন নেই এটা প্লাস হয়ে যায়, এন মাইনাস আর হয়ে গেল এম, এইটুকু তোমার বুদ্ধি করে বের করতে হবে। তাহলে দেখো আমরা এই যে আর মাইনাস কিউ, এটা আর মাইনাস কিউ একসাথে করলাম মাইনাস, এবার আমরা কি করলাম এখানে মাইনাস সাইন কমন নিলাম, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে এমটা আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এই হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে দেখো হাফ এইটার পরিবর্তে আর মাইনাস কিউর পরিবর্তে আমরা কিউ আর, আর এই এন মাইনাস এম এর পরিবর্তে আমরা লিখতে পারি এম এন ভেক্টর। দেখো আমাদের কিন্তু আসলো ডিই ভেক্টর সমান সমান হাফ কিউ আর মাইনাস এম এন ভেক্টর। এখন কিন্তু আমার ভেক্টরের মানটা সমান দেখাইতে হবে, তাহলে আমরা যদি সমান দেখাই তাহলে এখন আমরা এটাকে কি করব, এটাকে ওই অ্যাবসলিউট ভ্যালু দিয়ে মানটা বের করে নিই। তাহলে আমরা পরম এখানে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে এটার পরের লাইন দেখো ডিই, এটার মান যদি আমরা বের করি তাহলে ডিই ভেক্টর এখানে উঠে ডিই হবে। আবার ওই একইভাবে হাফ কিউ আর ভেক্টর মাইনাস এম এন ভেক্টর, এটাকেও আমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দেখো হাফ 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 থাকবে, আর এখানে হয়ে যাবে কিউ আর মাইনাস এম এন, তাহলে কিউ আর মাইনাস এম এন হয়ে গেল আমাদের। দেখো এই যে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে তৈরি, এখানে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা আটকালাম এই অংশটাকে, আমাদের এই মানটা চলে আসবে কিউ আর মাইনাস এন এম, তার মানে দেখো এই আমরা বলতে পারি অতএব ডিই সমান হচ্ছে হাফ কিউ আর মাইনাস এম এন, তার মানে এই কিউ আর থেকে এম এন বিয়োগ করলে এটার যেই অর্ধেক অংশটা ডিই এর সমান, সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো তোমরা এইভাবেই এইগুলার সমাধানটা করবে, এইখানে যে জিনিসগুলা তোমার এই অবশ্যই এইভাবে করবে, আর এইখানে যেটা এটা তো অবশ্যই এখানে লিখতে হবে যে মনে করি কোনো ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে কিউ আর এন এম এর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের কিউ আর এন এম এম, আর এই তো এইখানে ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা তোমরা এখানে সাইড নোট দিতে পারো ইচ্ছা করলে, ডি বিন্দু হচ্ছে কি কিউ আর এখানে কিউ এন এর মধ্যবিন্দু, ডি বিন্দু হচ্ছে ডি হচ্ছে কিউ এন এর মধ্যবিন্দু মধ্যবিন্দু। সেম ই বিন্দুর অবস্থান ভেক্টর ইটা হচ্ছে কি আর এখানে আর এম এর মধ্যবিন্দু, এটাও দিয়ে দিলে ভালো, ই হচ্ছে তোমার আর এম এর মধ্যবিন্দু মধ্যবিন্দু। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা এভাবে এই ভেক্টরটা বাসায় অনুশীলন করবে, তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বেশি বেশি বাসায় এভাবে অনুশীলন করবে, আর অবশ্যই অনুশীলন করলে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো আসবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।